এই মাদ্রাসার ডাইরেক্টর আনোয়ার আমিনী সাহেব কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। উপস্থিত আজকে এমনসে সন্দেশখালীপুর সবার স্মরণীয়, বরণীয়, মাননীয় শ্রদ্ধেয় শেখ শাহজাহান ভাইজান উপস্থিত এই মঞ্চে শিবপ্রসাদ হাজরা মহাশয় উপস্থিত এই মঞ্চে হাজি সিদ্দিক সাহেব ও অনেকেই, নাম বলতে গেলে অনেক সময় যাবে, আপনাদের কাছে সবাই পরিচয় করিয়েছেন। আমি স্বল্প সময়ের জন্য নগণ্য খাদেমি হিসাবে দণ্ডায়মান হয়ে মহান আল্লাহর কৃপাতে আল্লাহ পাকের মজ্জি মোবারকে দুটি কথা বলার জন্য আপনাদের সম্মুখস্থ হয়েছে। সর্বোপরি এই মাদ্রাসাকে আমি দীর্ঘ 12 বৎসর হতে চলেছে, এই 12 বৎসর বয়সে উপনীত এসে ছাত্র সংখ্যা দাঁড়িয়েছে 139 জন, শিক্ষক মহাশয়ের খাতা দাঁড়িয়েছে 8 জন, আর 2 জন মাদ্রাসার কর্মী। এদেরকে নিয়ে মাদ্রাসাকে আমি তিলে তিলে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত পেতে ভিক্ষে টাকা পয়সা নিয়ে এসে মাদ্রাসার পঠন পাঠনের কাজ ছাত্র নিষ্ঠার সহিত শিক্ষকের দ্বারায় তারা শিক্ষা অর্জন করুক, এটাই আমার কামনা ছিল শুরু থেকেই। সেই কামনা বাস্তবায়নে আল্লাহ মহান দিগলঙ্গ হিসাবে তবু আপনাদের সম্মুখে আপনাদের মাঝে আমাকে দাঁড় করিয়ে নিশ্চয়ই যিনি হেডমাস্টারি করেন, যিনি দায়িত্বশীল, কতটা দায়িত্ব নিতে হয় যিনি দায়িত্বশীল তিনি জানেন। তো আমার সর্বোপরি কথা, এই মাদ্রাসায় 33 জন এতিম অনাথ সন্তান রয়েছে, যাদের না আছে বাপ, আবার কারো না আছে মা। এই সন্তানদেরকে আমি খুব স্বল্পে আকারে বলছি, এই সন্তানদেরকে আমি প্রতিদিন সকালবেলা, যাদের বাপ আছে তারা পয়সা দিয়ে যায় সন্তানদের জন্য, খাবার দিয়ে যায়, বাড়িতে গোস্ত রান্না করে দিয়ে যায়, মা আর বাপের কলিজা ছেঁড়া সন্তানের জন্য। মা আর বাপ যখন আসে নিজের সন্তানটাকে গোপনে আর মিলনায় বসে তাকে খাইয়ে বাপ আর মা চলে যায় নিষ্ঠুরের মতন। আমি আনোয়ার সেদিনকে ভেবেছিলাম এটা কোশ্চিন কালে মেনে নেওয়া যেতে পারে না, আমি তাকে বারণ নাও করতে পারলে আমার ওই এতিম সন্তান তারা কিছু খেতে পাবে না, এটা আমার দ্বারায় কাম্য নয়। তাই আমি তাদের জন্য বরাদ্দ করেছিলাম সকালবেলা করে পাড্ডে ছোলা আর মুড়ি, এদেরকে প্রতিদিন নাস্তা হিসাবে ফজরের নামাজ পড়ার পরে এদের হাতে আমি দিয়ে থাকি। নাম্বার ওয়ান। নাম্বার টু দিয়ে থাকি প্রতিদিন শুক্রবার করে দুরকম ফল খাওয়াই। আমার অগোচরে আমার ছাত্র আছে, কমিটি আছে, গ্রামবাসী আছে, জিজ্ঞাসা করতে পারে। তারপরে তাদের পায়ের জুতো থেকে নিয়ে পায়জামা থেকে নিয়ে লুঙ্গি থেকে নিয়ে গেঞ্জি থেকে নিয়ে জামা থেকে নিয়ে টুপি থেকে নিয়ে আপনার এমনকি তাদের যাবতীয় চিকিৎসার ঔষধপত্র নিয়ে আপনার তাদেরকে, শুধু তাই নয়, বাড়ি যাবে একটা ছেলে এতিম বাচ্চা, সে বাড়ি যাবে তার কত খরচ সেটাকে হিসাব করে লেখা হয়, লিখে দেখা যায় তার 40 টাকা খরচ, আপ ডাউন কত আরো 40 টাকা, 80 টাকা, লং ছুটি কতদিনের, 1.5 মাস বাৎসরিক পরীক্ষা হয়েছে, তাকে 100 টাকা আবার হাত খরচ দিয়ে এখান থেকে তাকে বাড়ি পাঠাই, শূন্য হাতে কোনোদিন বাড়ি পাঠাই না, কারণ ওই ছেলেটার বাপ নেই তো কে তাকে খেতে দেবে। দু
দুই যদি ছোট ছুটি হয় বকরা ঈদ সসময়ে পরীক্ষা হাতে আলি পরীক্ষার ছুটি হয় তাদেরকে আপ ডাউন গাড়ি ভাড়া দেওয়ার পরে তাদেরকে আমি আবার 50 টাকা করে হাত খরচ দেই। শুধু তাই নয়, যারা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করছে ক্লাস 5 এর সকল ছাত্রদেরকে মান্থলি আমি 20 টাকা দিয়ে থাকি, ক্লাস 6 এর ছাত্রদেরকে 30 টাকা দিয়ে থাকি, ক্লাস 7 এর ছাত্রদেরকে আমি 40 টাকা দিয়ে থাকি, 8 এর ছাত্রদেরকে 40 টাকা করে দিয়ে থাকি, আর যারা হিজ পড়ে 1 থেকে 5 পারা অর্জন করেছে, 5 পারা মুখস্থ করেছে তাদের জন্য আমি দিয়ে থাকি 30 টাকা করে, আবার 5 থেকে যারা 10 এর ভিতরে তাদের 40-50 টাকা করে দিয়ে থাকি। এই টাকাটা আপনাদের ঘাম ঝরানো পয়সা, আপনারা আমার কাছে দায়িত্ব হিসাবে তুলে দেন, আমি এই টাকাটা নিয়ে তাদের পিছনে ব্যয় করি। এই কাজটা সঠিক করে নেবে ঠিক করে একটু দুই হাত তুলে আমাকে জানাবে, সঠিক করি নেবে ঠিক করি, যদি দুই হাত তুলে আপনারা জানান তাহলে আমার অন্তরটা আরো বেশি বেশি এতিমদের পাশে, অসহায়ের পাশে, গরিবের পাশে, বেহার পাশে, দরিদ্রের পাশে দাঁড়ানোর জন্য সুবিধা হবে। এজন্যই আপনাদের কাছ থেকে আমি দুহাত প্রসারিত করে আমার বেশায় থেকে আমি আপনাদের কাছ থেকে যাচনা করে নিয়েছি। এরপরে বলুন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের জিজ্ঞাসা করব, কারা কারা শেখ মাননীয় শাহজাহান সাহেবকে ভালোবাসেন না একটু হাত তোলেন তো। এইবার তো আপনারা বস্তু আমার কাছে পাবেন না, দেবেন আমি বুঝতে পারছি না, আমি তো বোঝা না বোঝার জন্যই বলেছি, আমার সুর শুনছে না, শুনছে না বস্ত্র ধান্দা আছে না ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আমি জানি আপনারা আপনাদের অন্তরের কথা ওখান হয়, আমি জানি কারণ আমার অন্তর যদি ভাইয়ের দিকে মতো হয় তাকিয়ে থাকে আপনাদের অন্তর রয়েছে। এবারে বলুন ভাইকে কে কে ভালোবাসেন, দুহাত প্রসারিত করে একটু আমাকে দেখেন তো, ভাইকে দুহাত প্রসারিত করে, যারা পিছনে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই এরা কৃপণ, নিশ্চয়ই এরা কৃপণ, এরা ভাইকে ভালোবাসে না, যদি ভালো এবার নামান ভালোবাসেন তো এবারে বলবেন, এবছরে আমি 300 কুপন 250 কুপন ছেড়েছি, আমার কাছে কুপন ছাড়া এসেছে আর যা হিসাব তাতে 40 থেকে 45 জন, আমি হিসেবে আরো বেশি মাল রেখেছি। এবার আপনার বলবেন ভাইজান আগামী বছরে বা তার পরের বছরে বা এরকম ধারাবাহিকতার সঙ্গে এখানে আসুক এবং আমরা বস্ত্র ভাইজানের হাত দিয়ে ডেলিভারি করি, এটা এটা আপনারা চান? যদি চেয়ে থাকেন দু হাত তুলে জানাবেন ভাইজানকে, ভাইজানকে আগমনের কথা আপনারা চান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি 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 সত্যি কথা বদ্ধপরিকর রয়েছি, যাদের মেয়ে বিবাহ দিতে কষ্ট আসবেন, এতগুলো মানুষের সম্মুখে বলছি, খোদাকে সাক্ষী রেখে বলছি, আমি একজন এতিম হয়ে বসিরাত আমিনী মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন, সেদিনকে আমার মনে হয়েছিল যে আমি আজকে অপরের দেওয়া সর্প নিয়ে অপরের দেওয়া গোসল করার আগে তেলটা আমার হাতের তালুতে ঢেলে দিত, আমি মাথার মধ্যে গোসল করে আসতাম আর সপ্তাহে একদিন করে সাবান দিত, সাবান নিয়ে আমার শরীরটাকে পরিষ্কার করতাম, সেদিন মনে হয়েছিল আমার বেদনার কথা, আমার কষ্টের কথা, সেই কষ্টের কথা মনে রেখে এতিমদের পরিষেবা দেওয়ার কথা, বেওয়াদের পরিষেবা দেওয়ার কথা, এবং যাদের মেয়ে বিবাহ দিতে কষ্ট হয় আমি জানি, তাই আমি অনেকে দাঁড়ে দাঁড়িয়ে নিজে গিয়েছি, নিজে গিয়ে তাদের ভুগিয়ে রয়েছে, তাদের বলে এসেছে আপনার আমি বস্ত্র দেব না, বস্ত্র দাম হতে পারে পাইকারি রেটে 200 টাকা, আপনাকে আমি টাকা দেব আপনি যাবেন, আপনার স্বামী 2 বছর পড়ে আছে। একজন আমাকে বললো হুজুর আমার মেয়ের বিয়ে দেবো, আমি বললাম আপনি যাবেন, আমি আপনাকে টাকা দেবো সাজন ভাই হাত মারফত আপনি যাবেন। একজন বললো আমার স্বামী হসপিটালের বেডে শুয়ে রয়েছে, আমি বললাম যাবেন, সিদ্দিকিয়া মাদ্রাসা এমন প্রতিজ্ঞাবদ্ধ আগামী আরো উন্নয়নের দিক তারা অবলম্বন করে আরো যে আগিয়ে যেতে চায়, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা দিয়ে কেবলমাত্র নিজেকে ক্ষান্ত করে রাখতে নারাজ, আরো এরা মানে ভালো কাজের জন্য অগ্রসর অগ্রগামী হতে চায়, তাই আপনাদের মাঝে আমি সকলের কাছে
আকাঙ্ক্ষা নিয়ে, দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে আমার বক্তব্য এটি করছি। আমি অবশ্যই ক্ষমা প্রার্থী, কারণ বড় বড় ভাইদেরকে রেখে আমি সামান্যতম সময়ে এখানে কথাবার্তা বলাতে আমার ঠিক হয়নি, তবুও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইসলামিক পরিবেশে দাঁড়িয়ে দুটি কথা বলতে হয়েছে। আমি কাউকে ভেদাভেদ করিনি, জাতি ভেদাভেদ করিনি। আমার মনে হয় মুসলিম যদি আমি 50টা বস্ত্র দিয়ে থাকি, আমি যা দিয়ে এসেছি প্রায় 80টাকে দিয়েছি আদিবাসী, হিন্দু, অন্য অন্য ধর্মাবলম্বীদের। একটু আপনার হাত দিয়ে আমাকে দেখাবেন, কাউকে দেখাতে হবে না, আপনাদের খারাপ লাগতে পারে। সেই হিসাবে আমি সকলের কাছে গিয়ে দিয়ে এসেছি, আমি কাউকে জাতি ভেদাভেদ করি না। আমার রসুল জানিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার রসুল জানিয়েছে, অপরের দুঃখে আর বেদনায় তুমি বেদনিত হও, দুঃখিত হও, তাহলে তুমি পরম মানব হয়ে মানব আকারে তুমি পৃথিবীতে বিচারণ করতে পারবে। আর একই বিনীত দৃষ্টি পুছুন, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ের মনে, হিন্দু তাহার প্রাণ। এই বাক্য নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আমি এগিয়ে যাই। আপনারা আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের কথা স্মরণ রাখি, এবং ভাই বাগনের কাছে আমি কামনা রাখি, সমস্ত পদস্থ ব্যক্তির কাছে কামনা রাখি, তারা যেন আগামীতে আমাদের এখানে এসে এরকম সুনিপুণ সুন্দর অনুষ্ঠানটাকে আরো সমৃদ্ধ করে তুলতে পারে, আর আরো সমৃদ্ধ হয় তাদের কাছে। এই দাবি রেখে এখানেই আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।